পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। শনিবার বিকেলে পিরোজপুর সদরে জামাতে ইসলাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন। এ সময় তিনি তার বাবার হত্যার বিচারের দাবিও জানান। আমার মনে অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমার বাবা দেখবেন যে তার সন্তানকে তিনি কিভাবে গড়ে তুলেছেন, তার সন্তান কিভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে তিনি দেখবেন। কিন্তু খুনি হাসিনা আমাদেরকে সেই সুযোগ দেয়নি, শুধু তাকে সুযোগই দেয়নি, বরং পরিকল্পিত ভাবে তাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।